গোষ্ঠী কোন্দলে নানা অভিযোগ রাজ্য সংগঠনে, প্রকাশ্যেই দলীয় নেতৃত্বের সমালোচনা করেছেন একাংশ। অথচ লোকসভা নির্বাচন আর দূরে নেই, লোকসভায় রাজ্য থেকে 35 আসন পাওয়ায় লক্ষ্য বঙ্গ বিজেপির। এই অবস্থায় রাজ্য বিজেপি সংগঠনকে চাঙ্গা করতে রাজ্য সফরে অমিত শাহ এবং বিজেপির সভাপতি জেপি নাড্ডা। গুরুত্বপূর্ণ এই সফরে শুরু হল প্রার্থনা পুজো দিয়ে। সকালে জোড়াসাঁকোয় একটি গুরুদ্বারে যান দুই নেতা, প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য নেতৃত্ব। শহরে এই সফর ঘিরে কড়া নিরাপত্তা গোটা এলাকা জুড়ে। প্রার্থনা সভা থেকে বেরিয়ে নিজের গাড়িতে না উঠে বেশ কিছুটা পথ হেঁটে গিয়ে যান অমিত শাহ। অমিত শাহদের দেখতে বাইরে তখন বিজেপি কর্মীদের সঙ্গেই ভিড় জমিয়েছেন এলাকার মানুষ। তাদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। আজ আমলোক বহুত খুশ হ্যাঁ, কলকাতাকে ধরতি মে যাহা গুরু তেগ বাহাদুর জি কা হামারি প্রেস্টিজিয়াস গুরুদ্বারা হ্যায় কলকাতা কা। হামারি যশস্বী গৃহমন্ত্রী জি আয়া, উসকা সাথ রাষ্ট্রীয় অধ্যক্ষ ভি আয়া, আমলোক ভি আয়া, বহুত আচ্ছা মাহল থা। আজ হামারি ভাজপা সে জুড়ে হুয়ে জিতনা ভি এমপি এমএলএ মিনিস্টার প্রাইম মিনিস্টার তক সব লোক আজ সুবহ বীর বাল কো নমন করতে হুয়ে আজ কা দিন শুরুয়াত কিয়া। গুরুদ্বার থেকে বেরিয়ে নাড্ডা এবং শাহ রওনা দেন কালীঘাটের পথে। নির্ধারিত সময় বেশ কিছুক্ষণ বাদে তারা আসেন মন্দিরে। এখানেও সেই একই ছবি, মন্দির চত্বরে তখন ঠাসা জমায়েত। শহদের দেখতেই শুরু হয় জয় শ্রীরাম স্লোগান। এরপর মন্দিরে পুজো দেন বিজেপি নেতৃত্ব। ওরা বেরিয়ে আসতেই আবারও স্লোগান ওঠে। এখান থেকে রাজারহাটের বেসরকারি হোটেলের উদ্দেশ্যে রওনা হন অমিত শাহ, জেপি নাড্ডা। নিউজ টাইম।